গতকাল দিনাটা দুর্নমান ব্লকের বর্ধিত সভায় আমাদের ব্লক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি এবং আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব ছিলেন। সেখানে গত বিধানসভায় আমাদের প্রার্থী হারার বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা হয় এবং আগামী উপনির্বাচনের দল যাতে শক্তিশালী হন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। পাশাপাশি গত যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে দলের প্রার্থীকে হারার জন্য আমাদের দলীয় কিছু কর্মী নেতৃত্বরা বিভিন্নভাবে দলবিরোধী কাজ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেই যে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিতকরণ করা হয় কালকে এবং তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দলীয়ভাবে। সেটা হলো নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের সুধীর বিশ্বাস, বরুণ ঘোষ, সুরেন্দ্রনাথ বর্মন অর্থাৎ বিনয়, বাউনা টু জিপি আবু তাহের শেখ, সুশান্ত বর্মন, কিষামত দাসগ্রাম গ্রাম পঞ্চায়েতের রাকেশ বর্মন, সুশান্ত দাস ভক্ত, লক্ষ্মীকান্ত বর্মন, বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের চন্দন কুমার রায়, বুড়িরহাট টু গ্রাম পঞ্চায়েতের বিমল চন্দ্র বর্মন, বিপুল চন্দ্র বর্মন, কমল বর্মন, মজিদ মিয়া এবং আরও সিদ্ধান্ত করার জন্য আমরা দলীয়ভাবে আরও কারা কারা জড়িত ছিল আমরা সেটা খোঁজকাজ করতেছি। সেরকম প্রমাণ পেলে আমরা তাদেরকে আবার দল থেকে আবার আলোচনা করে আমরা তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।